এক্সটেনশনে ছিলাম, আমরা এক্সটেনশনের ডেফিনেশনে আমরা বলেছিলাম, একটু যদি আমরা রিক্যাপ করি, আমরা বলেছিলাম এই ডেফিনেশনটা বেসিক্যালি তোমাদের বলা হয়েছিল, তাই না? গৌতম একটু পড়ো, এই ডেফিনেশনে কি বলা আছে আমাদের একটু পড়ে শোনাও। আমি আমার ক্লাসে কিন্তু হচ্ছে যে কাউকে মাইক্রোফোন অন করতে বলবো, না করলে আমি তাকে রিমুভ করে দেবো। শুধু এই যে বোল্ড করা লেখাটা পড়ো। A service or system which assists farmer and farming families families through the educational procedure. Through the ওকে, educational ঠিক আছে procedure ঠিক আছে in ঠিক আছে improving in improving farm production methods and techniques to increase production efficiency and income so as to better the levels of living and lifting the social and educational standard of rural life for achieving sustainable livelihood. আমরা বলেছিলাম আমাদের যেহেতু এটা এগ্রিকালচার এক্সটেনশন, কৃষি সম্প্রসারণ, কৃষির সাথে সংশ্লিষ্ট যে সমস্ত মানুষরা রয়েছে, ফার্মার বা ফার্ম ফ্যামিলি রয়েছে, তাদেরকে আমরা বেসিক্যালি এডুকেশনাল প্রসিডিউর নিয়ে আমরা আলোচনা করব। এগ্রিকালচার এক্সটেনশনের এডুকেশনের ডেফিনেশন আমরা বলেছিলাম, কেউ একজন কি আমাকে হেল্প করতে পারবে এডুকেশনের ডেফিনেশন আমরা কি বলেছিলাম? জি আমরা স্যার। কিন্তু বলেছিলাম, বলো, ভেরি গুড, বলো কি নাম তোমার? স্যার তামান্না। হ্যাঁ তামান্না, বলো, আমরা এডুকেশনের প্রসিডিউর ইয়ে কি বলছিলাম, কি বলে এডুকেশনের ডেফিনেশন কি বলছিলাম? ডিজারেবল চেঞ্জ ইন হিউম্যান বিহেভিয়ার ইজ এডুকেশন, হোয়ার হিউম্যান ভেরি গুড বিহেভিয়ার কনসিস্ট অফ নলেজ, অ্যাটিটিউড অ্যান্ড স্কিল। ভেরি গুড ভেরি গুড। আমরা তাহলে হচ্ছে এডুকেশন বলতে বুঝি যে মানুষের ব্যবহারে কাঙ্ক্ষিত পরিবর্তন। হ্যাঁ, ব্যবহারে আমরা অনেকেই হচ্ছে সার্টিফিকেট ধারী, আমাদের ব্যবহারের যদি কাঙ্ক্ষিত পরিবর্তন না ঘটে এখন, তাহলে আমরা সেটাকে এডুকেশন বলতে পারি না। আমরা এখন ব্যবহার বলতে তিনটি বিষয় বুঝিয়েছি, তোমার নলেজ, অ্যাটিটিউড, স্কিল, তিনটির সমন্বয়কে আমরা বলছি বিহেভিয়ার। আচ্ছা, এই আবার এডুকেশন আমরা তিন ধরনের বলেছিলাম, তামান্না বাদ দিয়ে অন্য কেউ বলো, আমরা তিন ধরনের এডুকেশনের কথা বলেছিলাম, সেই এডুকেশন গুলো কি কি? তামান্না বাদ দিয়ে অন্য কেউ বলো। স্যার ফর্মাল, নন ফর্মাল আর ইনফর্মাল। আচ্ছা আনিকা বললা, ফর্মাল, নন ফর্মাল এবং ইনফর্মাল। ফর্মাল কোনটা? স্যার স্পেসিফিক সিলেবাস নিয়ে যেগুলো কাজ করে, লেকচার। স্পেসিফিক কারিকুলাম থাকবে, সিলেবাস থাকবে, ফর্মাল স্ট্রাকচার থাকবে, শিডিউল থাকবে, তোমার হচ্ছে ফিজিক্যাল ফ্যাসিলিটিস গুলো ফর্মাল হবে, টিচিং মেথডস এজ গুলো ফর্মাল হবে, তোমার সাবজেক্ট ম্যাটার ফর্মাল, মানে সবগুলো স্ট্রাকচারড হবে, প্রি ডিসাইডেড হবে, সেগুলোকে বলছি আমরা ফর্মাল এডুকেশন। যেমন আমাদের ক্লাসরুম এডুকেশন বা আমাদের হচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি লেভেলে আমরা যেই সার্টিফিকেটের জন্য যে এডুকেশন গুলো বলি, এগুলোকে আমরা ফর্মাল এডুকেশনের উদাহরণ বলতে পারি। ইনফর্মাল হচ্ছে কোনটা অনিকা? স্পেসিফিক প্রবলেম বাট নট প্লেস, মানে প্লেস কে না না ইন্ডিকেট না, ভুল করছো। ইনফর্মাল হচ্ছে মানুষ তার পরিবেশ থেকে যেটা শেখে, যেটার জন্য তোমার হচ্ছে কোন রকম কি বলে ফর্মালিটিস এর প্রয়োজন পড়ে না। যেমন আমরা হচ্ছে শীতকালে গরম কাপড় পরি, কেন? পরিবেশ আমাদের ঠান্ডা থাকে, আমাদের শরীরের তাপমাত্রা সংরক্ষণ করতে হয়, সেজন্য আমরা শীতকালে গরম কাপড় পরি। এটা কিন্তু তখন আমাদেরকে মানে একেবারে কোথাও থেকে বলে দেওয়া হয় না যে আপনি এখন গরম কাপড় পরেন, এরকম না বিষয়টা, আমরা নিজেরাই আমাদের সহজাত প্রবৃত্তিতে সেটা পরি। তেমনি যখন আমরা বলেছিলাম একটা উদাহরণ, যেমন তোমার যদি একটা কি বলা হচ্ছে চুলা জ্বলন্ত থাকে, সেখানে যদি তোমার হচ্ছে কোনো ইয়ে থাকে, হাঁড়ি পাতিল থাকে, আমরা সেটাতে হাত দেওয়ার আগে হাত দেই না সাধারণত, কারণ কি আমরা জানি সেটা গরম হতে পারে। এই যে আমরা পরিবেশ থেকে শিখলাম, এটাকে বলছি আমরা ইনফর্মাল এডুকেশন। আরেকটা এডুকেশনের কথা আমরা বলেছিলাম নন ফর্মাল, যেটা হচ্ছে প্রবলেম সেন্ট্রিক, একটি নির্দিষ্ট সমস্যাকে ঘিরে যে এডুকেশনটা হয়। যেমন আমরা বলেছিলাম ফার্ম প্রবলেম, হ্যাঁ, ফার্ম প্রবলেমে ফার্মাররা যখন কোনো সমস্যায় পড়ে তখন আমরা কি করি, ওটা কিন্তু ফার্মিং রিলেটেড প্রবলেম, তখন আমাদের ফার্মাররা আমাদের কাছ থেকে কোনো কিছু শিখতে চায়, তাদের জ্ঞানের পরিবর্তন ঘটে, তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটে, তাদের হচ্ছে দক্ষতার পরিবর্তন ঘটে, এই ধরনের এডুকেশনকে বলছি আমরা নন ফর্মাল এডুকেশন। আরেকটা উদাহরণ হিসেবে যদি আমরা বলি, যেমন মাস এডুকেশন, আমরা গণশিক্ষার কথা জানি, আমরা যখন হচ্ছে গণশিক্ষাতে দেখো তোমার নির্দিষ্ট কোনো সিলেবাস নেই, সেখানে হচ্ছে মানুষ যা শিখতে চায় সেটাই তাদেরকে শেখানো হয়। হ্যাঁ, সেখানে নির্দিষ্ট বয়স সীমার কোনো শিক্ষার্থী নেই, বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা থাকেন, এবং সেখানকার যারা ইনস্ট্রাক্টর বা যারা হচ্ছে ফ্যাসিলিটেটর, তারা কি করেন, তারা হচ্ছে যে বিভিন্ন বয়সের হতে পারে, এমন না যে তাদের সবাইকে একেবারে মাস্টার্স পাশই হতে হবে, অনার্স পাশই হতে হবে, যার হচ্ছে শিক্ষা কি বলা হচ্ছে সাক্ষরতা জ্ঞান রয়েছে বা যিনি হচ্ছে একটু শিক্ষা দান করতে পারবেন, তিনি কিন্তু সেখানে ইনস্ট্রাক্টর বা ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করতে পারেন।
তো এই ধরনের এডুকেশন কে বলছি আমরা নন ফর্মাল এডুকেশন তাহলে এগ্রিকালচারাল এক্সটেনশন কোন ধরনের এডুকেশন নন ফর্মাল স্যার এগ্রিকালচারাল এক্সটেনশন এক্স্যাক্টলি তোমার হচ্ছে নন ফর্মাল এডুকেশন তো আমরা সেই ইয়েতে আরেকবার আবার যদি চলে যাই তাহলে আমরা দেখলাম তাদের যে ফার্মিং মেথডস এবং টেকনিক গুলো তারা ব্যবহার করেন তাদের প্রাত্যহিক জীবনে সেগুলোর ইম্প্রুভমেন্ট ঘটায় তারপরে এই ইম্প্রুভমেন্ট ঘটানোর মাধ্যমে আমাদের প্রোডাকশনের ইফিসিয়েন্সি বাড়ে আর যখনই কোনো কিছুর ইফিসিয়েন্সি বাড়ে আমরা জানি স্বাভাবিকভাবেই সেটা আমাদের ইনকাম বাড়ে এবং ইনকাম বাড়ানোর মাধ্যমে আমাদের ফার্মিং কমিউনিটির যে সমস্ত পিপল রয়েছে তাদের হচ্ছে সোশ্যাল এবং এডুকেশনাল স্ট্যান্ডার্ডটাকে আমরা আপলিফ্ট করার চেষ্টা করি এটা হচ্ছে এগ্রিকালচার এক্সটেনশনের মূল কাজ অর্থাৎ এই যে আপলিফ্টটা হলো সোশ্যাল এবং এডুকেশনাল স্ট্যান্ডার্ড যখন একজন মানুষের ইনকাম বাড়লো তখন সে হচ্ছে আর একটু ভালো করে তার ঘরটা ঠিক করার চেষ্টা করলো সে তার কি বলা হচ্ছে অন্যান্য যে সমস্ত সাপোর্ট গুলো রয়েছে সেগুলো করার চেষ্টা করলো তার ছেলে মেয়েকে হয়তো একটু স্কুলে ভালো মতো পড়াশোনা করার চেষ্টা করলো তাদের হচ্ছে পরিবারে তোমার দেখা গেলো যে তাদের বস্ত্র একটু ভালো ভালো কাপড় চোপড় পরার চেষ্টা করতেছে তারা অর্থাৎ ওভারঅল তাদের যে সোশ্যাল এবং এডুকেশনাল স্ট্যান্ডার্ড রয়েছে সেটা হচ্ছে আপলিফ্ট করে এবং এই আপলিফমেন্টটা এমন হবে সেটা যেন সাস্টেইন করে সেটা যেন এমন না হয় যে তোমার আজকে ডেভেলপমেন্ট ঘটলো কালকেই সেটা হচ্ছে আবার আন্ডারমাইন হয়ে যাবে বা সেটা হচ্ছে ফল ডাউন করবে এরকম কিছু না এটা সাস্টেইন করবে দীর্ঘমেয়াদি হবে হ্যাঁ এগ্রিকালচার এক্সটেনশন বেসিক্যালি এই লক্ষ্যেই কাজ করে এই ডেফিনেশনটাতে তোমার সবগুলো বিষয় একসাথে চলে এসেছে তো এই হলো আমরা একটু রিক্যাপ করলাম আমাদের আগের ক্লাসে এখন আবার একটু এই যে এদেরকে আবার একটু অ্যাড করে নিই ঠিক আছে এরপরে আমরা চলে যাচ্ছি যে তাহলে এগ্রিকালচার এক্সটেনশনের আমাদের মূল অবজেক্টিভস কি মূল অবজেক্টিভস হচ্ছে আমাদের ফার্ম রিলেটেড প্র্যাকটিক্যাল ইনফরমেশন গুলো কৃষকের কাছে ছড়িয়ে দেওয়া হ্যাঁ ডিসিমিনেট করা সরি তোমার হচ্ছে ফার্ম রিলেটেড প্র্যাকটিক্যাল ইনফরমেশন গুলো কৃষকের কাছে ছড়িয়ে দেওয়া এটা হচ্ছে আমাদের একটি কি বলা হচ্ছে মূল উদ্দেশ্য এরপরে একটা আরেকটা উদ্দেশ্য কি আমাদের তোমার হচ্ছে ফার্ম এবং হোম অর্থাৎ ফার্ম ফ্যামিলি বা ফার্ম রিলেটেড তোমার হচ্ছে প্র্যাকটিক্যাল নলেজ গুলোকে তারা কিভাবে প্র্যাকটিক্যালি ব্যবহার করতে পারে সেই বিষয়ে তাদেরকে তৈরি করে দেওয়া তারপরে হচ্ছে আমার ফার্মিং পিপল তারা যেন ভালো করে খেয়ে পরে বেঁচে থাকতে পারে সে তার ব্যবস্থা করে দেওয়া এরপরে হচ্ছে তোমার রুরাল পিপল যারা রয়েছেন বা ফার্ম রিলেটেড পিপল যারা রয়েছেন তাদের বিভিন্ন আর্থিক উন্নয়ন ঘটানো আর্থিক উন্নয়ন মানে কি দেখবা যখন একজন মানুষ ভালোভাবে হচ্ছে তার মনে করো যে যে বেসিক নিড গুলো রয়েছে সে বেসিক নিড গুলো যখন ফুলফিল হয় তখন সে কি করে সে তখন একটু চাইলে তার বাসাটা দেখতে একটু সুন্দর হবে হয়তো বাসার পাশে সে একটা ছোট বাগান করে তারপর তার বাসাটাকে সুন্দর করে একটু গুছিয়ে রাখার চেষ্টা করে এই যে বিষয়গুলো হ্যাঁ হয়তো সে হোমস্টেড গার্ডেন করার চেষ্টা করে অথবা সে হয়তো আরো একটা ফার্মিং এর অন্য কোনো কম্পোনেন্টের দিকে সে হচ্ছে ইনভলভ হওয়ার চেষ্টা করে এই যে বিষয়গুলো এই বিষয়গুলো তোমার হচ্ছে তার উন্নয়ন ঘটাবে এটা হচ্ছে এগ্রিকালচার এক্সটেনশনের অন্যতম এগ্রিকালচার এক্সটেনশন কাজের অন্যতম তোমার একটা অবজেক্টিভস এরপরে হচ্ছে যে অর্থাৎ ওভারঅল তার সোশ্যাল কালচারাল রিক্রিয়েশনাল ইন্টেলেকচুয়াল এবং স্পিরিচুয়াল যে তার লাইফ রয়েছে সেই লাইফের উন্নয়ন ঘটানো অর্থাৎ ওভারঅল তার উন্নয়ন ঘটানো এবং তাকে একই সঙ্গে তৈরি করা দেখো এখন আমি যদি তোমাদের এখানে জিজ্ঞেস করি যে তোমাদের কতজন কৃষি পরিবার থেকে এসেছো তোমরা কিন্তু খুব একটা বিব্রত বোধ করবে না হ্যাঁ কারণ কি এখন কৃষি হচ্ছে আমাদের একটা সম্মানজনক পেশা আমরা হচ্ছে এখন দেখো এখন অনেক গ্রাজুয়েটরা তারা পড়াশোনা শেষ করে কিন্তু নিজেরা ফার্ম করছে কৃষির সাথে সংশ্লিষ্ট হচ্ছে কারণ কি এটা হচ্ছে তোমার নিজের একটা এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করে তার এবং সে নিজে একজন উদ্যোক্তা হিসেবে সে হয়তো দেখা যায় তার চাকরির জন্য অন্যের পেছনে ঘোরা লাগে না সে নিজেই হচ্ছে নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে অর্থাৎ এটাকে আমরা এখন একটা কৃষিকে নিয়ে আমরা এখন একটা প্রাউড ফিল করি এই যে প্রাউড ফিলিংটা এইটা মানুষের মধ্যে আনয়ন করা এখন থেকে অথচ তুমি চিন্তা করো এখন থেকে কিছুদিন পূর্বেও কিছুদিন মানে এই যে আমাদের সময় অথবা তোমার বাপদাদাদের সময় জিজ্ঞেস করো তোমার আব্বুদেরকে আব্বু বা তোমার হচ্ছে মা বা তার যদি তোমার হচ্ছে অথবা আরেকটু সিনিয়র যদি তারা থাকেন তারা কেউ যদি কৃষি পরিবার থেকে আসতেন মানুষ একটু ভিন্ন ভাবে দেখতো তাই না বলতো ওটা কৃষকের ছেলে কিন্তু এখন কিন্তু সেটা সেই সিচুয়েশনটা চেঞ্জ হয়ে গিয়েছে এখন তুমি যদি বলো যে আমরা হচ্ছে ফার্মিং করি আমাদের ফার্ম আছে একটা তাহলে কিন্তু মানুষ তোমাকে একটু অন্যভাবে দেখে এই যে আমাদের সোসাইটিতে আমাদের হচ্ছে প্রিভিলেজের জায়গাটা আমাদের হচ্ছে রেসপেক্ট
রিলায়েন্টের জায়গাটা এই জায়গাটা বা সেলফ রিলায়েন্টের যে জায়গাটা এই জায়গাটা এগ্রিকালচারাল এক্সটেনশন মানুষের মনে তৈরি করে দেয়, অর্থাৎ মানুষকে ইন্সপায়ার করে। এবং ফাইনালি আমরা যেটা বলছি যে তোমার একই সাথে আমাদের রুরাল পিপল এর ডেভেলপমেন্টের মাধ্যমে ওভারঅল আমাদের হচ্ছে ন্যাশনাল ন্যাশনাল ইকোনমিক এবং সোশ্যাল যে সোশ্যাল পলিটিক্যাল এবং পলিসি ইস্যুগুলো রয়েছে সেগুলো নিয়েও হচ্ছে এগ্রিকালচারাল এক্সটেনশন কাজ করে। তাহলে আমাদের ওভারঅল এগ্রিকালচারাল এক্সটেনশনের যে কাজগুলো আমরা সেগুলো নিয়ে বা যে এগ্রিকালচার এক্সটেনশনের মূল যে উদ্দেশ্য সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। আর ফর্মাল এডুকেশন এবং হচ্ছে এক্সটেনশন এডুকেশন, এক্সটেনশন এডুকেশন আমরা বলেছিলাম যে তোমার হচ্ছে নন ফর্মাল, এদেরকে আবার একটু অ্যাড করে নিই। এই যে দেখো আলমগীর আল শাফি, ও যে আমাদের ক্লাসের, ওর আইডি কেউ বলতে পারবা? ওকে বলে দাও ওর আইডি দিয়ে লগ ইন করতে, কেউ একজন বলে দাও। আরেকজন হচ্ছে মাহাদি হাসান তুষার, কেউ একজন বলে দাও যে তোমরা হচ্ছে আইডি ছাড়া লগ ইন করলে স্যার তোমাদের একসেপ্ট করবেন না। আমি বাকিদের জয়নিং দিচ্ছি, ওদেরকে আমি জয়নিং দিচ্ছি না। আচ্ছা তাহলে আমরা হচ্ছে আমাদের ইয়েতে আবার চলে যাই। আমরা বলছিলাম তাহলে এডুকেশন হলো বেসিক্যালি তিন ধরনের, ফর্মাল ইনফর্মাল এবং নন ফর্মাল। ফর্মালটা হচ্ছে আমাদের যে নির্দিষ্ট কোর্স কারিকুলামের ভিত্তিতে সার্টিফিকেশনের ব্যবস্থা রয়েছে, স্ট্রাকচার যে এডুকেশন সেটাকে বলছি আমরা ফর্মাল এডুকেশন। আর ইনফর্মাল এডুকেশনকে আমরা বলেছিলাম মানুষ তার পরিবেশ থেকে যেটা শেখে। আর নন ফর্মাল এডুকেশনের কথা আমরা বলেছিলাম যেটা হচ্ছে প্রবলেম সেন্ট্রিক বা হচ্ছে আমার সমস্যাকে ঘিরে। হ্যাঁ তাহলে যেমন আমরা এখানে যদি বলি ফর্মাল এডুকেশনে আমরা থিওরি থেকে শুরু করি এবং প্র্যাকটিক্যালে তারপর ধীরে ধীরে যাই। আর দেখো তোমার এক্সটেনশন এডুকেশনে কি হয়, তোমার প্র্যাকটিক্যাল প্রবলেমকে নিয়ে আলোচনা হয়, তারপর সেটার বিহাইন্ড দা প্র্যাকটিক্যাল প্রবলেম দেয়ার উইথ দি থিওরি, সে থিওরিটা নিয়ে তারপর হচ্ছে কৃষকের সামনে আমরা আলোচনা করি। তারপরে হচ্ছে দেখো এখানে স্টুডেন্ট স্টাডি সাবজেক্ট, স্টুডেন্ট বেসিক্যালি হচ্ছে তোমার হচ্ছে সাবজেক্ট যে নির্দিষ্ট বিষয়ের উপর পড়াশোনা করা হয় সেই বিষয়টা পড়াশোনা করে। আর এখানটায় তোমার হচ্ছে ফার্মার স্টাডি প্রবলেমস, ফার্মার তার ফার্মিং রিলেটেড যে প্রবলেম গুলো রয়েছে সেই প্রবলেম গুলো নিয়ে সে আলোচনা করে। এরকম তোমরা যদি একটু দেখো এটা খুব একটা কঠিন কিছু না, এই এই ইয়েটা মানে ধরে ধরে বোঝানোর মতো কিছু না, যে জায়গাগুলো বোঝানো সেই জায়গাগুলো আমি বোঝাবো, এটা হচ্ছে তোমরা নিজেরা একটু দেখে নিবা। আচ্ছা এরপরে আমরা আসি লেভেলস অফ এক্সটেনশন। এক্সটেনশনের বেসিক্যালি দুটো লেভেল রয়েছে, একটা হচ্ছে এক্সটেনশন এডুকেশন এবং একটা হচ্ছে এক্সটেনশন সার্ভিস। এই যে তোমরা এখন পড়াশোনা করছো আমাদের ইউনিভার্সিটি গুলোতে এগ্রিকালচার এক্সটেনশন পড়ানো হয়, আমাদের এটিআই গুলোতে এগ্রিকালচার এক্সটেনশন পড়ানো হয়, এটা হচ্ছে এক্সটেনশন এডুকেশন। হ্যাঁ ইউনিভার্সিটি গুলোতে, কলেজ গুলোতে, ইনস্টিটিউট গুলোতে বা ট্রেনিং ইনস্টিটিউট গুলোতে অনেক সময় হচ্ছে এক্সটেনশন অর্গানাইজেশনও পড়ানো হয়। যেমন হচ্ছে ফার্মারদেরকে ট্রেনিং প্রোগ্রামে যদি কোনো নির্দিষ্ট বিষয় শেখানো হয় সেটা হচ্ছে তোমার কাইন্ড অফ এক্সটেনশন এডুকেশন, এটা হচ্ছে তোমার একটা লেভেল। আরেকটা লেভেল হচ্ছে কোনটা, এক্সটেনশন সার্ভিস, ফার্মারের ফিল্ডে যেয়ে তার প্রবলেমের সলিউশন দেওয়া অথবা তাকে কোনো ইনফরমেশন জানানো অথবা তার কাছ থেকে কোনো ইনফরমেশন নিয়ে আসা, এই যে সার্ভিস দেওয়া এটাকে বলছি আমরা এক্সটেনশন সার্ভিস। তাহলে আমরা দেখলাম যে এগ্রিকালচার এক্সটেনশনের বেসিক্যালি তোমার হচ্ছে দুটো লেভেল রয়েছে, একটা লেভেল হচ্ছে এক্সটেনশন এডুকেশন আর একটা হচ্ছে এক্সটেনশন সার্ভিস। এরপর আমরা দেখবো আমরা কেন এগ্রিকালচার এক্সটেনশন করব, ইম্পর্টেন্স। এই যে তামান্না, ওকে বলে দাও ওকে অ্যাডমিট করা হবে না, সবগুলোকে আমি অ্যাড দিতে পারতাম, এখন একে রিমুভ দিয়ে সবগুলোকে আমি অ্যাড দিতে পারতাম, এই যে এখন এইভাবে সময় নষ্ট হতেই থাকবে, একটু কমন সেন্সের বিষয়। ইম্পর্টেন্স অফ এগ্রিকালচার এক্সটেনশন আমরা এখন তাহলে শুরু করি, যে আমাদের এগ্রিকালচার এক্সটেনশন পড়ে আসলে আমাদের কি লাভ, আমরা কেন পড়বো, কি লাভ না আমরা বেসিক্যালি এটা কেন পড়বো, হ্যাঁ উপযোগিতা কি আমার। প্রথমে বলছি যে আমার এগ্রিকালচার এক্সটেনশন আমাকে কি করে, আমাকে রুরাল স্ট্রাকচার সম্পর্কে জানতে সহায়তা করে, নেচার, আমার কৃষির নেচার সম্পর্কে আমাকে জানতে সহায়তা করে, আমাকে রুরাল সোসাইটিতে আমাদের যে অর্গানাইজেশনগুলো রয়েছে, আমাদের যে ইনস্টিটিউটগুলো রয়েছে বিশেষ করে এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের সাথে, সেগুলো সম্পর্কে আমাকে জানতে সাহায্য করে, সেজন্য আমি এগ্রিকালচারাল এক্সটেনশন করব। হ্যাঁ এই কথাটি বলা হচ্ছে, স্টাডি অফ এগ্রিকালচারাল এক্সটেনশন হেল্পস টু আন্ডারস্ট্যান্ড দ্য নেচার অ্যান্ড রোল অফ রুরাল এগ্রিকালচারাল অর্গানাইজেশন অ্যান্ড ইনস্টিটিউটস অথবা রুরাল এগ্রিকালচারাল স্ট্রাকচার, আমার এটা বুঝতে সহায়তা করে, সেজন্য আমরা এগ্রিকালচারাল এক্সটেনশন করব। তারপরে আমরা বলছি কি এগ্রিকালচারাল এক্সটেনশন আমাদের কেন পড়ব, স্টাডি অফ এগ্রিকালচারাল এক্সটেনশন ইজ এসেনশিয়াল ফর ফ্রেমিং ইফেক্টিভ এগ্রিকালচারাল পলিসিস অর প্ল্যানস অর প্রোগ্রামস হুইচ আর ফর্মুলেটেড অ্যান্ড ইমপ্লিমেন্টেড ফর দ্য বেটারমেন্ট অফ ফার্ম পিপল, ফার্ম পিপলের উন্নয়নের জন্য, তাদের ভালো কিছু উন্নয়ন করতে যেয়ে
আমাদের যে কাজগুলো করতে হবে, আমাদের যে অ্যাক্টিভিটিস করতে হবে, আমাদের যে প্ল্যান করতে হবে, আমাদের আমাদের যে পলিসি হচ্ছে তৈরি করতে হবে, সেইগুলো সম্পর্কে জানার জন্য আমাকে এগ্রিকালচার এক্সটেনশন করতে হবে, এটা একটু প্রয়োজন। আমরা নেক্সট যাচ্ছি কোথায়? এখানটায় ব্লক করা হয়নি না? আচ্ছা তাহলে আমরা এটা ব্লক করে দিই একটু। Study of agricultural extension helps to understand different dimensions of agricultural system that influence actions, attitudes and decision making of farm people. দেখো farming community কথা যদি আমরা বলি, তোমার গ্রামের কথা যদি তুমি চিন্তা করো, তুমি একটু চিন্তা করো তোমার হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কটা কি রকম। যদি তুমি তোমার বাবা বা তোমার হচ্ছে পরিবারে কেউ হচ্ছে বিয়ের সাথে ফার্মিং এর সাথে রিলেটেড থাকে, দেখবা ওনার ইনফরমেশন গুলো কিভাবে পান অথবা ইনফরমেশন গুলো কিভাবে ডিসিমিনেট করেন, শুধু এই জিনিসটাই খেয়াল করে একদিন যদি তোমার হচ্ছে তোমার ফার্মিং যে পিপল রয়েছে, হতে পারে এটা তোমার বাবা যদি হচ্ছে সরাসরি ফার্মিং এর সাথে রিলেটেড থাকেন ওনার সাথে হতে পারে, অথবা তোমাদের কি বলা হচ্ছে অন্য কোনো আত্মীয় স্বজন যদি থাকেন তাদেরকে একদিন খেয়াল করবা, অথবা তোমাদের একেবারে যদি কেউ না থাকে তুমি একজন যে কোনো একজন ফার্ম ফার্মিং এর সাথে অ্যাক্টিভিটিস এর সাথে জড়িত, এমন হতে পারে ফার্ম লেবারও হতে পারে, অথবা হতে পারে যে যিনি একজন চাষি তিনি সারাদিন তিনি কিভাবে কমিউনিকেট করেন, একবার যদি তুমি খেয়াল করো দেখবে যে নতুন নতুন অনেক কিছু তুমি যেগুলো আমাদের চোখ এড়িয়ে যায় সেই বিষয়গুলোকে তুমি আইডেন্টিফাই করতে পারবা, কিভাবে তারা কাজ করেন, তারা কিভাবে ইনফরমেশন গুলোকে নিজের মধ্যে আত্মস্থ করেন, কিভাবে তাদের হচ্ছে কোনো একটা ইনফরমেশনের প্রতি অনুভূতি জন্মায়, পজিটিভ অনুভূতিও হতে পারে নেগেটিভও হতে পারে, কিভাবে তারা সিদ্ধান্ত গুলো গ্রহণ করে, তুমি যদি একটা দিন তাদেরকে দেখো ভালো করে তুমি কিন্তু এটা বুঝতে পারবা। এগ্রিকালচার এক্সটেনশন ঠিক এক্স্যাক্টলি এই জায়গাটাতেই আমাদেরকে সাহায্য করে, কিভাবে ফার্মিং ডিসিশন মেক হয়, কিভাবে হচ্ছে ফার্মারদের অ্যাটিটিউড ফর্মেশন হয়, কিভাবে তাদের অ্যাক্টিভিটিস গুলো হচ্ছে রোল করে, সেই বিষয়গুলো সম্পর্কে জানার জন্য আমাকে এগ্রিকালচার এক্সটেনশন করতে হবে। এরপর আমরা হচ্ছে যে নেক্সট পয়েন্টে আসি, এগ্রিকালচার এক্সটেনশন হেল্পস ইন আন্ডারস্ট্যান্ডিং ডিফারেন্ট ফিচার্স অফ লিডারশিপ লাইক কোয়ালিটিস ফাংশনস টাইপস অফ লোকেটিং লিডার্স এন্ড দেয়ার ডেভেলপমেন্ট ফাংশনস। আমাদের দেশে তুমি একটু খেয়াল করো তোমার তিনটা গ্রাম সাধারণত 1200 ফার্ম ফ্যামিলির জন্য তোমার একজন মাত্র, আগে বলতো ব্লক সুপারভাইজার এখন আমরা বলি সাব অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার অফিসার, একজন মাত্র ফার্ম সাব অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার অফিসার 1200 ফার্ম ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য রয়েছেন। তার মানে কি, তিনি যদি এমন করেন যে তিনি একদিনে 10 জন ফার্মারের কাছে যাবেন তাহলে তিনি এক মাসে মাত্র 300 জন কৃষকের কাছে যেতে পারবেন। তো দেখো তার মানে হচ্ছে মাত্র 1/4 তিনি এক মাসে কভার করতে পারছেন, কিন্তু আমাদের ফার্মিং প্রবলেম গুলো কিন্তু ডে বাই ডে চেঞ্জ হচ্ছে। আজকে যে সমস্যাটা একজন কৃষক অনুভব করে হয়তো 2 দিন পরে তার নতুন একটি সমস্যা তার কাছে আসতে পারে। তো এই বিষয়টাকে খেয়াল করে যেহেতু আমাদের জনবল কম, জনশক্তি কম, আমরা তো সেক্ষেত্রে কি করি একজনের কাছে আমাদের এখানে গ্রুপ অ্যাপ্রোচ কে হচ্ছে আমরা ব্যবহার করি, একজনকে একটা ইনফরমেশন দেবো, সেই ইনফরমেশন সে তার আরো যে সমস্ত ফেলো বা পি ফার্মার্স রয়েছে তার আশেপাশে নেইবার যারা রয়েছে তাদের মধ্যে ডিসিমিনেট করবে, অর্থাৎ তিনি অ্যাজ এ লিডার হিসেবে কাজ করবেন। এগ্রিকালচার এক্সটেনশন ঠিক এই জায়গাটাতে কাজ করে, ফার্ম পিপলদের মধ্যে হচ্ছে লিডারশিপ ডেভেলপ করে, এবং যদি এক্সিস্টিং কারো হচ্ছে সেই লিডারশিপ থাকে সেটাকে আইডেন্টিফাই করে করে সেটাকে ব্যবহার করে যেন হচ্ছে কম মানুষ দিয়ে বেশি মানুষকে সাপোর্ট দেওয়া যায়, এই কাজটা হচ্ছে এগ্রিকালচার এক্সটেনশন করে। এবং এইটা জানার জন্যই এই বিষয়টার সাথে ইনভলভ হওয়ার জন্যই আমাদের এগ্রিকালচার এক্সটেনশন করতে হবে। নেক্সট পয়েন্ট আমরা বলছি, দ্য স্টাডি অফ এগ্রিকালচার এক্সটেনশন ইজ হেল্পফুল ইন আন্ডারস্ট্যান্ডিং কজেস এন্ড কনসিকোয়েন্সেস অফ সোশ্যাল অ্যাসপেক্টস অফ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট। দেখো কৃষি কিন্তু অনেক আমি জটিল বলছি না, অনেক কি বলবো যে অনেকগুলো বিষয়ের সাথে জটিল বললে আসলে নেগেটিভ সেন্সে চলে যায়, অনেকগুলো বিষয়ের সাথে সংশ্লিষ্ট তোমার আমার আমার কৃষির যদি ডেভেলপমেন্ট ঘটে দেখো তাহলে কৃষকের কিন্তু সোশ্যাল স্ট্যাটাস ডেভেলপমেন্ট ঘটে, আমার কৃষি যদি ডেভেলপমেন্ট ঘটে কৃষকের কিন্তু তার এডুকেশনাল স্ট্যান্ডার্ড ডেভেলপমেন্ট ঘটে, আমার কৃষি যদি ডেভেলপমেন্ট ঘটে কৃষকের দেখো তার ইকোনমিক সিচুয়েশন চেঞ্জ হয়, এগ্রিকালচার ডেভেলপমেন্টের মাধ্যমে তার হচ্ছে সোশ্যাল স্ট্যাটাস চেঞ্জ হয়, তার পলিটিক্যাল অবস্থান চেঞ্জ হয়, তার ইকোনমিক সিচুয়েশন চেঞ্জ হয়, অর্থাৎ তার টোটাল লাইভলিহুডটা চেঞ্জ হয়, অর্থাৎ এগ্রিকালচার ডেভেলপমেন্টটা কিন্তু তোমার হচ্ছে অনেকগুলো বিষয়ের সাথে জড়িত। সেই জন্য এই বিষয়গুলোকে জানতে গেলে যে কোন ফ্যাক্টরটাকে ইনফ্লুয়েন্স করে, অর্থাৎ কোনটা কজ আর ইনফ্লুয়েন্সের ফলে কি প্রভাব পড়ে, অর্থাৎ কোনটা কনসিকোয়েন্স, এই যে বিষয়টা এটাকে জানতে গেলে আমাকে এগ্রিকালচার এক্সটেনশন করতে হবে। নেক্সট আমরা বলছি, দ্য স্টাডি অফ এগ্রিকালচার এক্সটেনশন হেল্পস ইন ফাইন্ডিং সলিউশনস অফ রুরাল সোশ্যাল প্রবলেমস
রুরাল সোশ্যাল বিভিন্ন রকমের প্রবলেম হতে পারে, যেমন একটা যদি আমরা খুব ইফেক্টিভলি ইয়েতে বলি যে আমাদের চোখের সামনে পড়ে সোশ্যাল কনফ্লিক্ট হয়, তাই না? প্রায়ই দেখা যায় যে আমাদের কি বলেছে সোশ্যাল কনফ্লিক্ট হয়। এই সোশ্যাল কনফ্লিক্ট ম্যানেজমেন্ট কে করে? মনে করো তুমি যদি আজকে একটা, যেমন উত্তরবঙ্গে যাদের বাসা, বিশেষ করে বরেন্দ্র অঞ্চল যে জায়গাটা পড়েছে সেখানে যদি হয়, তুমি দেখবা ইরিগেশনের জন্য বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ কাজ করছেন। এক জায়গায় হয়তো তুমি একটা ডিপ টিউবওয়েল দিতে চাচ্ছ, দেখা গেল কিছু মানুষ সেটা সেখানে দিতে দিতে চাচ্ছে না, অথবা কিছু মানুষ চাচ্ছে এটা তুমি যেখানে তোমার প্ল্যান নেই সেখানে তারা সেটাকে নিতে বলছে। এই যে বিভিন্ন, একটা সিম্পল উদাহরণ বললাম আমরা সোশ্যাল কনফ্লিক্টের, এরকম অনেক সোশ্যাল কনফ্লিক্ট হয়। সুগার মিল এরিয়া গুলোতে তোমরা জানো যে সুগার ক্যান কেনার জন্য কিছু ইয়ে থাকে, কি বলা হচ্ছে সেন্টার থাকে, সেই সেন্টার গুলোকে ঘিরেও অনেক সোশ্যাল কনফ্লিক্ট হয়। এটা জাস্ট সিম্পল আমি একটা হচ্ছে সোশ্যাল কনফ্লিক্টের কথা বলছি। তো এইরকম অনেক সোশ্যাল প্রবলেম রেইজ করে। এই সোশ্যাল কনফ্লিক্ট গুলোকে হচ্ছে, বা সোশ্যাল প্রবলেম গুলোকে, কনফ্লিক্ট না সোশ্যাল প্রবলেম গুলোকে আমাদের সলিউশনের জন্য তাহলে কারা কাজ করবে? এগ্রিকালচার এক্সটেনশন বডি যারা থাকবে তারা কাজ করবে। এখন সেই জন্যই আমাদের এগ্রিকালচার এক্সটেনশন পড়তে হবে। হ্যাঁ, এই হলো আমাদের মোটামুটি এগ্রিকালচার এক্সটেনশন পড়া তোমার কি বলবো যে ইম্পর্টেন্স, যদিও এটা আরো অনেক পয়েন্ট রয়েছে, আমরা ব্রড অ্যাস্পেক্ট গুলো শুধুমাত্র এখানে আলোচনা করলাম। দেখি এবার, এবার হচ্ছে সবাই ইয়ে দিয়ে ঢুকছে, এদেরকে অ্যাডমিট করে দিলাম। আচ্ছা, আমরা এবার আসি প্রিন্সিপালস অফ এগ্রিকালচার এক্সটেনশন। এগ্রিকালচার এক্সটেনশনের যে প্রিন্সিপাল, মানে আমরা যখন কৃষি সম্প্রসারণ কাজ করব আমাদের কিছু মূলনীতি মেনে বা কিছু নিয়ম নীতি মেনে আমাদের কাজ করতে হবে, সেই নিয়ম নীতিগুলো আমরা এখন আলোচনা করার চেষ্টা করব। এটা তোমাদের বলা হয়েছিল, হ্যাঁ, 17টা প্রিন্সিপাল। প্রথম প্রিন্সিপাল কি? প্রিন্সিপাল অফ ইন্টারেস্ট অ্যান্ড নিড। এটা মানে বিএসসি সেকশন আলোচনা করা হয়ে গেছে, শুধু এই সেকশনের জন্য আমরা আবার এটা রিক্যাপ করছি। তোমার প্রিন্সিপাল অফ ইন্টারেস্ট অ্যান্ড নিড, আমরা যখন কৃষি সম্প্রসারণ কাজ করতে যাব তখন আমাদেরকে হচ্ছে তোমার সোশ্যাল যেই তোমার তুমি যেখানে কাজ করবা, যে কমিউনিটিতে কাজ করবা, সেখানে দেখবা তাদের ইন্টারেস্ট কিসের উপরে এবং তাদের প্রয়োজন কি, চাহিদা কি। আমরা চাহিদার প্রেক্ষিত বলতে যে আমরা বলেছিলাম যে নিড, নিড কি বলতো, কেউ একজন বলো, আমরা আলোচনা করেছিলাম নিড কি, দেখি তোমাদের মনে আছে কিনা, কে বলবা? আমি জিজ্ঞেস করি জাবির, জাবির তোমার মাইক্রোফোনটা অন করো। জাবির তোমার মাইক্রোফোনটা অন করো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমরা নিট আলোচনা করছিলাম। জি স্যার। নিট কি বলতো? So necessary things. Essential or necessary things, sir? বলো জাবির, বলো নিড কি বলছিলাম আমরা, নিড। হ্যালো, এই হলো তোমাদের অবস্থা। শিউলি, শিউলি আনমিউট করো, শিউলি আনমিউট করো। আসসালামু আলাইকুম স্যার। এই এই যে রেডমি, এটা কি, এটা কি আমি যে এতবার করে বলতেছি যে তুমি হচ্ছে ইয়ে করো, ওকে মানে তোমরা আসলে, তোমরাও তো আসলে ইনফরমেশন দিতে পারতেছো না কারণ তোমরা জানো না এটা কি, ওকে অ্যাডমিট করে ইনফরমেশনটা দেয়া লাগবে। ঠিক আছে, অ্যাডমিট করি আগে। শিউলি বলো নিট কি, আমরা ক্লাসে আলোচনা করেছিলাম। হ্যাঁ, আমাদের তো আসলে আলোচনা হয়নি। কোন ক্লাসে আলোচনা হচ্ছে তাহলে একদিন বলো তো, তুমি এ সেকশনে? সেকশনে। আচ্ছা, কোন সেকশনে আলোচনা হয়েছিল বলো? সি সেকশনে স্যার। বলো নিড কি? নিড ইজ দ্য গ্যাপ বিটুইন প্রেজেন্ট সিচুয়েশন এন্ড ফিউচার ডিজায়ার্ড অ্যাটেইনেবল সিচুয়েশন। ভেরি গুড, নিড ইজ দ্য গ্যাপ বিটুইন প্রেজেন্ট সিচুয়েশন এন্ড ফিউচার ডিজায়ার্ড অ্যাটেইনেবল সিচুয়েশন, অর্থাৎ বর্তমান অবস্থা এবং ভবিষ্যতে অর্জনযোগ্য, না কাঙ্ক্ষিত অর্জনযোগ্য, কি কি বলছিলাম, ডিজায়ার্ড অ্যাটেইনেবল, তাই না? ভবিষ্যতে কাঙ্ক্ষিত
কি বলে এবং অর্জনযোগ্য যে অবস্থা এই দুই অবস্থার মাঝে পার্থক্যকে বলছি আমরা নিড। আচ্ছা নিডে আমরা আসছি, তার আগে এই যে রেডমি দিয়ে যে ঢুকলো এই এটা কার? ওরে বাবা, তোমাদের যাদের এখন পর্যন্ত আইডি দিয়ে তোমরা লগ ইন করো নাই, তারা আইডি দিয়ে ঢুকো, আদারওয়াইজ তোমার হচ্ছে অ্যাটেন্ডেন্স কাউন্ট হবে না। কেন হবে না বন্ধুদের আমরা আগেই বলে নিয়েছি, শুনে নিও, আমরা দেখাই একটা দেখাই দিচ্ছি যে কেন আইডি তোমার হচ্ছে অ্যাটেন্ডেন্স কাউন্ট হবে না। আইডি ছাড়া কেউ যদি ঢুকে থাকো, একটু আগে রেডমি দিয়ে একজন ঢুকছো, এখন তাকে খুঁজে আমি সময়টা আসলে নষ্ট করতে চাচ্ছি না, তাকে খোঁজার চেষ্টা করলাম পেলাম না। তোমরা দয়া করে আইডি দিয়ে ঢুকবা, আদারওয়াইজ তোমার হচ্ছে অ্যাটেন্ডেন্স তুমি পাবে না। কেন পাবে না বন্ধুদের কাছে শুনে নিও, একটু আগে দেখাই দিছিলাম। আসসালামু আলাইকুম স্যার, কে আইডিটা পিছনে থাকলে হবে নামের? যেখানেই থাকুক কিন্তু তোমার প্রথমে থাকলে বেটার, প্রথমে থাকলে বুঝতে সুবিধা হয়, তেমনি যে আমরা বুঝতে পারছি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। তাহলে আমরা যেটা বললো কে শাহনাজ বললো নাকি কে যেন বললো যে নিড ইজ দ্য গ্যাপ বিটুইন প্রেজেন্ট সিচুয়েশন এবং হ্যাঁ প্রেজেন্ট সিচুয়েশন এবং ডিজায়ার্ড ফিউচার ডিজায়ার্ড অ্যাটেনেবল সিচুয়েশন ভবিষ্যতে কাঙ্ক্ষিত অর্জনযোগ্য অবস্থা, এই দুটার মধ্যে পার্থক্যকে বলছি আমরা নিড। আমরা যখন কোনো কমিউনিটিতে বা কোনো ফার্ম কমিউনিটিতে বা রুরাল এরিয়াতে আমরা যখন হচ্ছে কোনো এগ্রিকালচার এক্সটেনশন কাজ করতে যাব, আমাদের তখন সেই কমিউনিটির ইন্টারেস্ট এবং নিড কি রয়েছে, তাদের চাহিদা কি রয়েছে এবং তারা কোনটাতে আগ্রহ বোধ করে সেটা প্রথমে আমাদের আইডেন্টিফাই করতে হবে এবং তাদের আগ্রহ বা তাদের চাহিদাকে পূরণের লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। হ্যাঁ, আদারওয়াইজ আমরা সাকসেসফুলি এক্সটেনশন এগ্রিকালচার এক্সটেনশন কাজ করতে পারবো না। এখন তুমি যদি একজন কে বলা হচ্ছে দক্ষিণবঙ্গের কৃষককে চা চাষ সম্পর্কে জানাতে চাও, মনে করো যে তোমার খুলনা অঞ্চল বা সাতক্ষীরা, তারপর হচ্ছে বাগেরহাট, এই অঞ্চলটাতে যেগুলোতে তোমার হচ্ছে লবণাক্ততার পরিমাণ বেশি, সেখানে যে যে কৃষকদেরকে তুমি হচ্ছে চা চাষ সম্পর্কে উদ্বুদ্ধ করতে চাও, কৃষকরা তোমার কথা শুনতে চাবেন? একজন রিপ্লাই করো ইয়েস অথবা নো। চাবে না, কারণ তোমার চা চাষের জন্য উঁচু জমি এবং হচ্ছে তোমার কিছুটা এসিডিক সয়েল প্রয়োজন পড়ে যেটা ওখানে নাই। হ্যাঁ, আবার তেমনি যদি তুমি হচ্ছে এই পঞ্চগড়ের কোনো একজন কৃষককে বা কোনো একটা কমিউনিটিতে তুমি তাদেরকে যদি হচ্ছে লবণাক্ত সহিষ্ণু ধান চাষ সম্পর্কে বা হচ্ছে নিচু জলাভূমি ধান চাষ সম্পর্কে তাদেরকে জানাতে চাও, এগ্রিকালচার এক্সটেনশন কাজ করতে চাও, তাহলে কিন্তু তারাও সেটা জানতে চাবেন না, কারণ এটা তাদের অবস্থার সাথে বা তাদের নিজের সাথে এটা সঙ্গতিপূর্ণ নয় বা তাদের ইন্টারেস্টের সাথে এটা সঙ্গতিপূর্ণ নয়, এই বিষয়টা আমাদেরকে খেয়াল করতে হবে। কৃষি সম্প্রসারণ কাজ করতে গেলে আমাদের লোকাল কমিউনিটির ইন্টারেস্ট এবং নিজ জেনে সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে। এরপর হচ্ছে কালচারাল ডিফারেন্স। দেখো, আমরা শুধু জিওগ্রাফিক্যাল পজিশনিং এর কারণে বা ডিফারেন্স এর কারণে আমরা একটা উদাহরণ নিয়ে আলোচনা করলাম, ঠিক তেমনি কালচারাল ডিফারেন্সও কিন্তু রয়েছে, তাই না? তোমার হচ্ছে কালচারাল ডিফারেন্স রিজন টু রিজন রয়েছে, ওয়ার্ল্ড অ্যাসপেক্টে কান্ট্রি টু কান্ট্রি রয়েছে, ইভেন উইদিন কান্ট্রি তোমার হচ্ছে বিভিন্ন, আমরা যদি আমাদের জেলার কথা বলি তাহলে বিভিন্ন ডিস্ট্রিক্টের সাথে ডিস্ট্রিক্টের কালচারাল ডিফারেন্স রয়েছে। যেমন পাহাড়ি অঞ্চলে যে ফসলগুলো সাধারণত চাষ করা হয়, প্লেন ল্যান্ডে সেগুলো একটু কম চাষ করা হয় বা কিছুটা ডিফারেন্ট, আবার প্লেন ল্যান্ডে যেগুলো চাষ করা হয় পাহাড়ি অঞ্চলে সেগুলো কিছুটা ডিফারেন্ট, এই বিষয়গুলোকে আমাদের খেয়াল করতে হবে। আবার একই সঙ্গে তোমার হচ্ছে তোমার কোনো একটি কমিউনিটিতে তুমি যখন কাজ করবা, সেই কমিউনিটির তাদের যে কালচারাল গুলো আছে, কি বলে কম্পোনেন্ট গুলো রয়েছে, আমরা সোশিওলজিতে পড়েছি কাস্টমস, বিলিফস, নর্মস, মোরাল, ট্রাডিশন, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের হচ্ছে ভালো মতো ধারণা নিয়ে আমাদের কাজ করতে হবে। অর্থাৎ কালচারাল যে ডিফারেন্স গুলো রয়েছে এক একটা কমিউনিটির, সেই বিষয়গুলো আমাদের জেনে সেই অনুযায়ী আমাদের এগ্রিকালচার এক্সটেনশন কাজ করতে হবে। নেক্সট আমাদের হচ্ছে প্রিন্সিপাল অফ পার্টিসিপেশন। আমাদের এগ্রিকালচার এক্সটেনশন কাজ করার সময় আমাদের সকল স্তরের মানুষের হচ্ছে পার্টিসিপেশনকে নিশ্চিত করতে হবে। তুমি একটি কমিউনিটিতে যখন যাবা, সেই কমিউনিটির মধ্যে আবার বিভিন্ন রকমের কৃষক রয়েছে, বড় কৃষক, তারপর হচ্ছে মাঝারি কৃষক, ছোট কৃষক, প্রান্তিক কৃষক এবং ভূমিহীন কৃষক, এই বিভিন্ন ধরনের কৃষককে যেমন তুমি হচ্ছে ইনভলভ করবা, তেমনি আবার ওই কমিউনিটিতে তোমার হচ্ছে
ইনডাইরেক্টলি কৃষির সাথে সংশ্লিষ্ট অনেক ব্যক্তিবর্গও রয়েছেন, তাদেরকেও তুমি হচ্ছে ইনভলভ করার চেষ্টা করবা। আবার একই সাথে এটা এটা গেল হচ্ছে একটা কমিউনিটি পিপলদের কথা বলছি, আবার একই সাথে তুমি যখন হচ্ছে কোনো একটা কৃষি সম্প্রসারণ কাজ করতে যাবা, তুমি একই সাথে অন্যান্য যে সমস্ত অর্গানাইজেশন গুলো ওই কমিউনিটিতে কাজ করে তাদের সাথেও হচ্ছে তুমি তাদেরও পার্টিসিপেশন নেওয়ার চেষ্টা করবা। তুমি মনে করো যে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন থেকে কাজ করছো, তখন তুমি চেষ্টা তোমার তোমার হচ্ছে কাজের সাথে যদি সংশ্লিষ্ট হয় তুমি হচ্ছে তখন ফিশারিজ এর যিনি রয়েছেন তার সাথে তুমি কমিউনিকেট করবা, তুমি হচ্ছে লাইভ স্টকের যিনি রয়েছেন তার সাথে কমিউনিকেট করবা, এনজিও যারা কাজ করেন তাদের সাথে কমিউনিকেট করবা, অর্থাৎ সবাইকে নিয়ে কাজ করার চেষ্টা করতে হবে। এরপর হচ্ছে প্রিন্সিপাল অফ হেল্পিং ফার্মার্স টু ডিটারমিন দেয়ার প্রবলেমস। দেখো আমরা আমাদের কি বলে আমরা বলি পরীক্ষার সময় তোমাদের বলা হয় না, অনেক সময় আমরা ক্লাসে বলি যে তোমাদের হচ্ছে প্রশ্ন বুঝা পরীক্ষার অর্ধেক, বলি না আমরা যে তুমি যদি প্রশ্ন ভালো করে বুঝতে পারো তাহলে তোমার অর্ধেক পরীক্ষা দেওয়া হয়ে গেল। কারণ তুমি যদি প্রশ্ন না বুঝে উল্টাপাল্টা উত্তর দাও তাহলে তোমার কিন্তু হচ্ছে ভালো হবে না, তোমার পরীক্ষাটা ভালো হবে না। ঠিক তেমনি আমরা যদি কৃষকদের নিয়ে কাজ করতে চাই কৃষকদের সমস্যাটাকে আমাদের ঠিকভাবে আইডেন্টিফাই করতে হবে এবং সেই সমস্যাটাকে কৃষককে বোঝাতে হবে। কৃষক যদি নিজে নিজের সমস্যাকে বুঝতে পারেন এবং সেটাকে যদি উনি আইডেন্টিফাই করতে পারেন ডিটারমিন করতে পারেন তাহলে কিন্তু তিনি সেই সমস্যার সমাধানের লক্ষ্যে নিজেই এগিয়ে যাবেন। এই বিষয়টাকে আমাদের আইডেন্টিফাই করতে হবে। হয়তো এমন দেখা গেল যে আমরা কোনো একটি গ্রামে কাজ করতে গিয়েছি, সেখানে তোমার হচ্ছে ধানের উৎপাদন মাত্রা তোমার হচ্ছে 2 টন/হেক্টর, তোমার কিন্তু সেই যে ভ্যারাইটির ধান কৃষকরা করছেন এবং যেই এগ্রো ক্লাইমেটিক কন্ডিশন সেখানে রয়েছে সেটা হয়তো 2.5 টন/হেক্টর করা সম্ভব। তোমাকে তখন কৃষককে এটা বুঝাতে হবে, দেখেন আপনারা অনেক আগে থেকে 2 টন/হেক্টর পাচ্ছেন, আপনি স্যাটিসফাইড? কৃষক হয়তো বলবে হ্যাঁ আমরা তো এরকমই হচ্ছে চাষ করি, আমরা এরকমই পাই, ঠিকই তো আছে আমাদের প্রোডাকশন। কিন্তু সেটা যদি 2.5 টন/হেক্টর হয় তখন তোমার কৃষককে বুঝাতে হবে, দরকার হলে কৃষককে নিয়ে যেতে হবে, ওই যে আমরা যেটাকে বলছে ফিল্ড ডে বলি। হ্যাঁ, কৃষকদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া, নিয়ে যেয়ে তাদেরকে বেটার কোনো একটা প্রোডাকশন দেখানো, তো তেমনি দেখিয়ে তাদেরকে হচ্ছে মোটিভেট করা যেতে পারে যে দেখেন আপনি কিন্তু প্রোডাকশন কম পাচ্ছেন, আপনার প্রোডাকশন আরেকটু বাড়ানো বা বাড়ানো যেতে পারে। এই যে তাকে তার সমস্যাটাকে আইডেন্টিফাই করতে তুমি যদি তার সামনে সেটাকে উপস্থাপন করতে পারো, তাকে যদি তুমি বোঝাতে পারো যে আপনার এই সমস্যা, কৃষক যদি নিজেই তারপর তার সমস্যাটাকে অনুভব করতে পারেন তাহলে দেখবে সেই সমস্যার সমাধানের লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন। তো এগ্রিকালচার এক্সটেনশন কাজ করার সময় আমাদের এই বিষয়টাকে খেয়াল রাখতে হবে, আমরা কৃষকদেরকে এমন ভাবে সক্ষম করে গড়ে তুলবো যেন কৃষকরা তারা নিজেরাই নিজেদের সমস্যাকে আইডেন্টিফাই করতে পারেন। এরপর বলছি আমরা ভলান্টারি ইনভলভমেন্ট। অনেক সময় দেখো বিভিন্ন রকমের ইনভলভমেন্ট আছে, যেমন তোমরা ক্লাসে সাধারণত কিসের জন্য আসো, অ্যাটেন্ডেন্স এর জন্য আসো, অথবা তোমরা ক্লাসে আসো যে নাহলে তো হচ্ছে স্যাররা হচ্ছে পানিশমেন্ট দিতে পারে, বা আমরা যদি ক্লাসে না আসি আমাদের পরীক্ষায় হয়তো বসে দিতে নাও পারে। হ্যাঁ, এরকম বিভিন্ন রুলস রেগুলেশন দেখানো আছে, এটা যেমন ইনভলভমেন্ট এর একটা উদাহরণ। এটা এটাকে বলছি আমরা কি প্রেশার ইনভলভমেন্ট, তোমাকে প্রেশার দিয়ে বা স্ট্রেস দিয়ে তোমাকে হচ্ছে ইনভলভমেন্ট রাখা। আবার কখনো কখনো দেখো আমরা সাবসিডি দিই, হ্যাঁ কৃষককে কিন্তু বিভিন্ন সময় বলা হয় আপনি যদি আপনার জমিতে এই ফসল চাষ করেন তাহলে আপনার যে চারা লাগবে সেই চারা আমরা দেবো, অথবা আপনার প্রোডাকশনের জন্য যা যা করতে হবে আমরা দেবো। উদাহরণ হিসেবে যেমন বলা যায় BADC, অনেক কৃষকের জমি নিয়ে সেখানটায় তোমার হচ্ছে অথবা কোনো নন গভর্নমেন্ট যে সমস্ত এগ্রো ফার্ম গুলো এগ্রো কোম্পানি গুলো রয়েছে, হ্যাঁ সেই কোম্পানি গুলো তোমার হচ্ছে কৃষকদের সেই জমিগুলো নেয়, তাদেরকে বলে যে আমরা আপনাদেরকে সিড দেবো, সার দেবো, আর যে খরচ হয় সে খরচ দেবো, তারপর যেটা পাবেন আপনি আপনার সাথে আমার এইভাবে প্রফিট শেয়ারিং হবে। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে ইনসেন্টিভ বা সাবসিডি। হ্যাঁ, এটা এটাও ওয়ান কাইন্ড অফ ইনভলভমেন্ট। এইভাবে কিন্তু আমরা পিপলস এর ইনভলভমেন্ট করতে পারি, পিপলের পার্টিসিপেশন আমরা বাড়াতে পারি। কিন্তু এগ্রিকালচার এক্সটেনশন করার সময় সাধারণত আমরা এই দুইটার কোনোটাই করি না, আমরা সবসময় চেষ্টা করি কৃষকদেরকে যেন আমরা ভলান্টারি ইনভলভ করতে পারি, কৃষকরা যেন নিজেরাই নিজেরাই যেন হচ্ছে স্বতঃস্ফূর্ত ভাবে আমাদের প্রোগ্রামে আসতে চায়। এতে করে লাভ হচ্ছে কি, যেটা মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে শেখে সেটা কিন্তু তার রিটেনশন ক্যাপাসিটি অনেক বেশি হয়, আর যেটাতে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে শেখে না এই যে তোমার সাবসিডি দিয়ে অথবা হচ্ছে তোমার প্রেশার দিয়ে স্ট্রেস দিয়ে যেটা শেখানো হয় সেটা কিন্তু বেশি দিন রিটেইন করে না। এটা হচ্ছে সাইকোলজিক্যাল ভিউ থেকে আমি বললাম। তো আমার এগ্রিকালচার এক্সটেনশন কাজ করার সময় এমন ভাবে কাজ করতে হবে যেন পিপলের পার্টিসিপেশনটা আমার ভলান্টারি হয়, এটা আমাকে নিশ্চিত করতে হবে। আচ্ছা, নেক্সট আমরা আসছি প্রিন্সিপাল অফ অ্যাডাপ্টেবিলিটি। অ্যাডাপ্টেবিলিটিতে দেখো আমরা একটু আগে বললাম যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সিচুয়েশন হতে পারে, হ্যাঁ তেমনি আবার হচ্ছে তোমার অর্গানাইজেশনের ভিতরেও বিভিন্ন রকমের সিচুয়েশন আসতে পারে, অর্থাৎ এই যে একটা চেঞ্জ সিচুয়েশন আসলে
তোমাকে সেই সিচুয়েশনের সাথে এগ্রিকালচার এক্সটেনশন কাজ করার সময় মানসিক ভাবে এমন ভাবে তোমাকে নিজেকে তৈরি করে নিতে হবে যে কোনো সিচুয়েশনের সাথে তুমি অ্যাডাপ্ট করে যেন নিতে পারো। এই 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 প্রিন্সিপালটা তোমাকে মেনে কাজ করতে হবে। এরপর আমরা বলছি, আমি একটু দ্রুত যাবো এরপরে, কারণ নাহলে আমরা শেষ করতে পারবো না। এই জন্য আমার প্রথম ক্লাসগুলোতে অনেক সময় লাগে, কারণ তোমাদের আমি চাচ্ছিলাম যে বেস্টটা, আমি বেসিক্যালি চাচ্ছিলাম যে যদি কোনোভাবে তোমাদের মানে ফিজিক্যাল ক্লাস শুরু হতো, তোমাদের হতো 3-4 ঘন্টা সামনাসামনি থেকে। এই যে অনলাইনে আমি আমি নিশ্চিত এই যে তোমাদের যে বন্ধুরা এখন আছে, কতজন যে ঘুমাচ্ছে, কতজন যে মার্কেটে আছে, হ্যাঁ, তারপর কতজন যে হচ্ছে তোমার লগে জাস্ট লগ ইন করে বেড়ে চলে গেছে। ছোট ভাই বোনে বলছে এই কখনো হচ্ছে খুঁজলে একটু ইয়ে করিস, এরকম কিছু একটা অনেকেই আছে। এটা এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, যখন তোমার ইউনিভার্সিটি গুলোতে কোনো সিদ্ধান্তই নেওয়া হয়নি অনলাইন ক্লাস ক্লাসের বিষয়ে, তখন কিন্তু আমি অলরেডি আমার অনলাইন 2টা কোর্স শেষ করে ফেলছিলাম। তো আমার এত বাজে এক্সপিরিয়েন্স সেগুলোতে, যার কারণে আমি আসলে খুব আমি খুব মন থেকে চাচ্ছিলাম যে সব সিচুয়েশন নর্মাল হয়ে যাক, আমরা আবার মুখোমুখি ক্লাসরুমে এসে আমি হয়তো তোমাদেরকে এটা 3-4 ঘন্টার মধ্যে শেষ করে দিতে পারবো। সেই জন্য আসলে ওয়েট করছিলাম, কারণ এরপরে এই পর্যন্ত ঠিক আছে, আমরা থিওরিটিক্যাল কথাবার্তা বলছি, তুমি বোঝার চেষ্টা করছো না, কিন্তু যারা ক্লাসে নাই, যারা মনোযোগ দিচ্ছ না, তারা কিন্তু পড়তে পড়ার আগে আমার সমস্ত পাপ গুলোকে দূর করে দিবা। বুঝতে পারছো কি বলছি? একজন আমার সাথে কথা বলো, আমরা কিন্তু টানা পড়ছি না, কারণ তোমার যেমন টানা কথা শুনতে শুনতে তোমার ব্রেন কাজ করে না, আমারও তেমনি টানা কথা বললে আমারও ব্রেন কাজ করে না, একটু একটু করে কিন্তু আমরা ব্রেক নিচ্ছি মাঝে মাঝে। কে একজন আমার সাথে রেসপন্স করো, এই ইয়ে কোথায়, অঙ্কুর কোথায়? আমি তো শুরু থেকেই আছি। শুরু থেকে আছো, বাসা থেকে জয়েন করছো না মার্কেটে? আচ্ছা আচ্ছা স্যার, আমি বাসায় আছি, মেসে আছি, দিনাজপুরে। বাসায় আছো, মেসে আছো, দিনাজপুরে। তোমার বাসা কোথায়? এরকম একটা ডিভাস্টেটিং অবস্থায় যাবে এটা কিন্তু আমরা কেউই বুঝতে পারছি না। ইভেন এখনো আমরা বুঝতে পারছি না যে আগামী 1 মাস পর আমরা কোন সিচুয়েশনে যাব। হ্যাঁ, একেবারে নতুন একটা মানে খারাপ পরিস্থিতিতে আমরা আমরা দিন পার করছি সবাই। তো আমার মনে হলো যে আসলে তোমরা এরপর যদি ক্লাস শুরু করি পরীক্ষা শুরু করে ফেলো, তোমরা আসলে পিছিয়ে পড়বে। সেই জন্য এখন অনেকটা বাধ্য হয়ে আমার বিটার এক্সপিরিয়েন্স থাকা সত্ত্বেও আমরা হচ্ছে অনলাইনে ক্লাস করছি। যাই হোক, এখন পুরো রেসপন্সিবিলিটিটা, এর আগে রেসপন্সিবিলিটি ছিল ফ্যাসিলিটেটরের, এখন কিন্তু মডার্ন কনসেপ্ট টিচার বা স্টুডেন্ট না, মডার্ন কনসেপ্ট হচ্ছে ইনস্ট্রাক্টর বা ফ্যাসিলিটেটর এবং লার্নার। এর আগে রেসপন্সিবিলিটিটা ছিল ইনস্ট্রাক্টর বা ফ্যাসিলিটেটরের, অর্থাৎ আমার তোমাকে বোঝার উপযোগী করে গড়ে তোলা। কিন্তু এখন অনলাইন সিস্টেমে যেটা হচ্ছে, মূল রেসপন্সিবিলিটিটা কিন্তু এখন তোমার কাঁধে অনেকটা চলে গেল লার্নারের, যে তোমাকে নিজে থেকে পড়ে নিতে হবে। আমি জানি আমি যে কথাগুলো বলছি হয়তো 5% কি 10% স্টুডেন্ট বা তোমরা যারা রয়েছে ফলোয়ার, তারা হয়তো এটাকে ইয়ে করছো, গ্রাস্প করতে পারছো, আর বাকিরা হয়তো সিচুয়েশনের কারণে বা পরিবেশ পরিস্থিতির কারণে বা তোমার অবস্থানগত কারণে তোমরা সেটাকে হয়তো ইয়ে করতে পারছো না, কি বলবো, যে আত্মস্থ করতে পারছো না, গ্রাস করতে পারছো না, কিন্তু তখন রেসপন্সিবিলিটি কিন্তু কমপ্লিটলি তোমার উপরে চলে গেল। আমরা লেভেল 3-তে যে চ্যাপ্টারটা পড়ব, সেই চ্যাপ্টারটা আমি আসলে থিওরি, কিন্তু কিভাবে যে আমি সেটা মানে যারা সিনিয়র বড় হয়েছিলেন তাদের কাছে শুনে দেখো, যে আমি লেভেল 3 ডিফিউশন প্রসেস যখন পড়াই, আমার পড়াইতে ওই চ্যাপ্টারটা খুবই ভালো লাগে আমার, একেবারে মানে আমার আমার মনে আমার ভেতর থেকে আমি সেই চ্যাপ্টারটা পড়াই, এবং সেটা ক্লাসে বোর্ডে যে আমি হচ্ছে সেই মডেল একে 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 পড়ে, কিন্তু আমি চিন্তা করে বের করতে পারছি না যে আমি তো মডেলটা এখন এখন তোমাকে একটা ছবি দিয়ে দেখাই দিলাম, যেমন এই যে আমি যদি এখন ইচ্ছা করি আমি অঙ্কুরকে এই ছবিটা হচ্ছে এখন দেখা দিয়ে বলে দেওয়া পারি, অঙ্কুর এই যেটা তোমরা হচ্ছে এটা এই এটা এই এইভাবে পড়ে নিবা, কিন্তু এইটা বলে বলে দেওয়াটা পর্যন্তই কিন্তু আমার রেসপন্সিবিলিটি শেষ না। অ্যাজ এ ফ্যাসিলিটেটর তোমাকে সেটা বোঝা সক্ষম করে গড়ে তোলাটাই হচ্ছে আমার মূল দায়িত্ব, কিন্তু সেই জায়গাটাতে পরিবেশের কারণে আমরা হয়তো আসলে আর পারলাম না। যেমন ডিফিউশন প্রসেস কোথায় আছে আমরা যদি একটু দেখি, ওই যে কয়েকদিন আগে নিলাম ডিফিউশন প্রসেস, এটা কিনা আমার লেকচার নোটটা না, এটা আমার লেকচার নোটটা না, এনিওয়ে আমরা কালকেই হয়তো সেটা শুরু করবো, কাল পরশু বা এই সপ্তাহে সেটা শুরু করবো। আমরা যখন শুরু করবো তখন দেখবো যে আসলে ওটা মানে একদম ফিজিক্যাল ক্লাসের জন্যই ওটা উপযোগী,
এখানটা একটু তোমরা হয়তো ইয়ে হবে, ঠিক তেমনি একইভাবে এই বিষয়গুলো আমরা ক্লাসে যখন কথা বলি তখন তোমার হচ্ছে বুঝিয়ে বুঝিয়ে বা তোমাদের যে কি বলে এটাকে যে বডি রিয়াকশন দেখেও কিন্তু আমরা বুঝতে পারি যে তুমি আমার কথাগুলো বুঝছো কিনা। কিন্তু এখানে ওয়ান ওয়ে একটা কমিউনিকেশন হচ্ছে, ওয়ান ওয়ে কমিউনিকেশনে তোমার এটা বোঝা খুব টাফ যে আসলে তোমরা আসলে আমার কথা বুঝতে পারতেছো কিনা, তোমরা আমার সাথে আসো কিনা। যদি তোমরা আমার সাথে না থাকো তাহলে তোমাদেরকে তো আমার আমার সাথে নিয়ে আসতে হবে সেই জায়গাটা, এই যেটা বলছিলাম যেমন এই মডেলটা। এই মডেলটা এটা আমরা হয়তো নেক্সট ক্লাসে লেভেল থ্রি যেটা আসবে তোমাদের সেটাতে আমরা এটা নিয়ে আলোচনা করব। কিন্তু দেখো এগুলো প্রত্যেকটা কম্পোনেন্ট ডিটেলস ধরে ধরে আমরা একটা একটা করে ধরে আমরা যখন আলোচনা করতাম সেটাই আসলে মোর পারফেক্ট ছিল। এনিওয়ে এখন পুরো রেসপন্সিবিলিটি কিন্তু তোমার কাঁধে যাবে, তোমাকে নিজে থেকে পড়ে নিতে হবে। এটা লেভেল টু না, এটা লেভেল থ্রি, আমরা এরপরে ক্লাসে আলোচনা করব। তো আমরা আবার আমাদের পড়াশোনায় চলে যাই, যে আমরা বলছিলাম প্রিন্সিপাল অফ গ্রাসরুট অর্গানাইজেশন। প্রিন্সিপাল অফ গ্রাসরুট অর্গানাইজেশন হচ্ছে আমরা যে কমিউনিটিতে কাজ করব সেই কমিউনিটির লোকাল পিপলদেরকে, বিভিন্ন ধরনের লোকাল পিপল। দেখো একটাকে আমরা উদাহরণ হিসেবে বললাম, মনে করো ধান চাষি, বিভিন্ন ধরনের ধান চাষি রয়েছে, বড় মাঝারি, তারপর হচ্ছে ছোট মার্জিনাল ল্যান্ডলেস, এই বিভিন্ন ধরনের ধান চাষি। আবার একইভাবে তোমার যদি মৎস্য চাষি থাকে, তোমার যদি হচ্ছে গবাদি পশু পালনকারী কেউ থাকেন, তোমার যদি অন্য এগ্রিকালচারের অন্য কেউ যদি থাকেন, তাদের সবাইকে নিয়ে আমাদের হচ্ছে তৃণমূল পর্যায়ে সংগঠন সংগঠিত করেই আমাদের আসলে এগ্রিকালচারাল এক্সটেনশনের কাজ করতে হবে। আমরা যদি তৃণমূল পর্যায়ে পর্যন্ত পৌঁছতে না পারি তাহলে আসলে আমাদের সম্প্রসারণ যে কাজ আমরা করতে চাচ্ছিলাম সে কাজের সফলতা আমরা পাবো না। এরপর আমরা বলছি প্রিন্সিপাল অফ স্টার্টিং হোয়ার দ্য পিপল আর। এখন আমাদের সম্প্রসারণ কাজ করতে যে গ্রামীণ জনগোষ্ঠী যেখানটায় রয়েছে, তাদের উন্নয়নের যে জায়গায় রয়েছেন, অথবা তাদের কর্মসূচি কি বলবো এটাকে ডেইলি অ্যাক্টিভিটিস এর যে জায়গাটায় তারা রয়েছেন, তারা যেভাবে হচ্ছে চাষাবাদ করেন, যেভাবে তারা হচ্ছে তাদের প্রাথমিক কাজগুলো কৃষি কাজগুলো করেন, সেই জায়গা থেকে আমাদের শুরু করতে হবে। এখন তুমি দেখা গেল যে খুব একটা ডেভেলপড একটা উপজেলাতে কাজ করেছো, সেখান থেকে তুমি সরাসরি একেবারে খুব রিমোট একটা গ্রামে কাজ করতে চলে গেলাম, তোমার ট্রান্সফার হয়ে গেল, তুমি যেয়ে কিন্তু ওখানে বলতে পারবো না আল্লাহ আপনারা হচ্ছে পাওয়ার টিলার দেখেন নাই, আপনারা পাওয়ার টিলার দিয়ে চাষ করেন না, আপনাদের তো হচ্ছে অনেক খরচ পড়বে, এরকম না। তোমার ঠিক পিপলরা যেখানটা যে অবস্থায় রয়েছে সেখানটায় সেই অবস্থা থেকেই তোমাকে শুরু করতে হবে তাদের উন্নয়নের জন্য। তো এটাই বলা হচ্ছে, এটা একটা আমরা উদাহরণ দিয়ে বললাম। তো এরকম আমাদের কৃষি সম্প্রসারণ কাজ করার সময় পিপলরা যে অবস্থায় রয়েছে সেই অবস্থা থেকেই আমরা শুরু করব। এরপর হচ্ছে প্রিন্সিপাল অফ লিডারশিপ। লিডারশিপের কথা আমরা অলরেডি বলে ফেলেছি যে আমাদের দক্ষ জনশক্তির অভাবের কারণে আমাদের যেহেতু রিসোর্স লিমিটেড, সেই লিমিটেড রিসোর্স নিয়ে আমরা হচ্ছে এগিয়ে যেতে চাই, সেই জন্য আমাদের লিডারশিপ ডেভেলপ করতে হবে এবং লিডারশিপ আইডেন্টিফাই করতে হবে, যেন আমরা সেই লিডারদেরকে ব্যবহার করে অন্যান্য কৃষকদের উন্নয়ন করতে পারি। এই জায়গাটা আমাদেরকে খেয়াল করতে হবে কৃষি সম্প্রসারণ কাজ করার সময়। আমাদের কৃষি সম্প্রসারণ কাজ করার সময় পুরো পরিবারের কথা চিন্তা করতে হবে। আমি জানি না আমি কোন একটা দুইটা দুইটা ক্লাস আমি সম্ভবত অলরেডি বা তিনটাতেই আমি হয়তো অলরেডি এটা বলেছিলাম যে দেখো গ্রিন রেভলিউশনের সময় 1960 দিকে যখন আমাদের গ্রিন রেভলিউশন শুরু হলো, ওই সময় কিন্তু বেসিক আমাদের বিশেষ করে এই ইন্ডিয়ান সাব কন্টিনেন্টের আমাদের মূল লক্ষ্য ছিল যে আমরা ধানের উৎপাদন বাড়াতে চাই। তারপর সেই ধানের উৎপাদন থেকে ধীরে ধীরে আসলো আমার আমার অন্যান্য শস্যের উৎপাদন বাড়াতে চাই। সেই শস্যের উৎপাদন থেকে আমাদের আসলো যে আমরা ক্রপ এগ্রিকালচার উৎপাদন বাড়াতে চাই, অর্থাৎ তোমার এই শুধুমাত্র এই যে ফিল্ড ক্রপ না, সাথে অন্যান্য যেগুলো রয়েছে তোমার ফ্রুটস, তারপর হচ্ছে ভেজিটেবলস, পালস, এগুলো সবগুলোকে উন্নয়ন ঘটাতে চাই। এরপর ধীরে ধীরে আসলো কি আমার কমপ্লিট এগ্রিকালচারের উন্নয়ন আমরা ঘটাতে চাই। তারপরে আমাদের আসলো কি যে এবার এগ্রিকালচার, এগ্রিকালচার মানে অন্যান্য কম্পোনেন্ট গুলো, এই যে ক্রপ, লাইভ স্টক, ফিশারিজ, ফরেস্ট, এগুলো আছে, এগুলো সবগুলো। এরপরে আমাদের আসলো কি যে না আমরা শুধুমাত্র এগ্রিকালচারে থাকবো না, তোমার হচ্ছে রুরাল পিপল ডেভেলপমেন্টের জন্য আমাদের, আমি কিন্তু তোমার ডেভেলপমেন্ট ফেজ গুলোকে খুব দ্রুত বলার চেষ্টা করতেছি। যে এরপর আমাদের আসলো যে এগ্রিকালচার থেকে আমার ফার্ম ফ্যামিলি নিয়ে আমাকে চিন্তা করতে হবে। ফ্যামিলি মানে হচ্ছে তার স্যানিটেশন, তারপর হচ্ছে ফার্ম ফ্যামিলির এডুকেশন, তার মেডিকেয়ার, এই সবগুলো বিষয়কে একসাথে চিন্তা করে আমরা ডেভেলপমেন্টের কথা বলছি, অর্থাৎ আমরা পুরো পরিবারের উন্নয়নের কথা বলছি। এখন কৃষির উন্নয়ন মানে শুধুমাত্র ধানের উৎপাদন বাড়ানো, পাটের উৎপাদন বাড়ানো, গমের উৎপাদন বাড়ানো, ভুট্টার উৎপাদন বাড়ানো, এগুলোই না। এখন তোমার হচ্ছে কৃষির উন্নয়ন মানে আমরা চিন্তা করছি পুরো পরিবারের উন্নয়ন হবে, অর্থাৎ পুরো পরিবারের সবাইকে ফোকাস করে আমরা হচ্ছে একটি উন্নয়ন দেখতে চাই, সেই জায়গাটার লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে। তারপরে হচ্ছে আমরা বলছি এডুকেশনাল রেসপন্সিবিলিটি। দেখো তুমি যে কৃষককে যদি বলে আসো যে আপনার জমিতে এই যে হচ্ছে টমেটো লাগিয়েছেন, টমেটোর পাতাগুলো কুকড়ে পড়েছে, আপনার হচ্ছে এখন ফুরাডন দেওয়া উচিত। হ্যাঁ, এখন ফুরাডন আমরা জানি একটা নেমাটিসাইড নাকি,
ভুল বললাম কিনা জানি না। তো যে এখন ফুরাডন দিয়ে কি লাভ হবে, কৃষককে বললো যে আপনি জমিতে এতটুকু ফুরাডন দিয়ে চলে আসবেন বা এতটুকু কোন একটা নেমাটিসাইড আপনি ইউজ করে চলে আসবেন, তুমি একটা নাম প্রেসক্রাইব করে চলে আসলাম। এখন কৃষক কি করবে, কৃষক এই বছর কিন্তু সেটা স্প্রে করলো তোমার কথা মতো, সে সফলতা পেলো, আগামী বছর কিন্তু আবার একই সমস্যা কৃষক করতে পারে, সে আবার তোমার কাছে যাওয়ার জন্য চেষ্টা করবে, তুমি হয়তো ব্যস্ত থাকতে পারো বা তোমার হয়তো এত মানে মানে তুমি এতজন কৃষককে সাপোর্ট দিতে পারছো না, তখন সেটা তুলনায় তখন আমাদের চিন্তা করতে হবে কি যে এই যে কৃষক নেমাটিসাইড ইউজ করবেন কেন ইউজ করবেন, এটা যদি তুমি কৃষককে বুঝাই দাও, একটা তুমি হচ্ছে তাকে ইয়ে তুলে দাও, কি বলে হচ্ছে একটা টমেটো গাছ বা একটা আলু গাছ তুলো, তুলে তাকে রুটটা দেখাও যে দেখেন আপনার এখানে নেমাটোডের, নেমাটোড মানে হচ্ছে যে কৃমি আকৃতি, আমাদের যে হচ্ছে কৃমি হয় বাচ্চাদের দেখে না এরকম কৃমির মতো এখানে আক্রমণ করেছে বলেই এখানে এরকম কিছুটা হচ্ছে দেখেন রুটটা কেমন ডিস্টর্ট হয়ে গিয়েছে, এই কারণে গাছের পাতাগুলো এরকম কুকড়ে কুকড়ে গিয়েছে, কারণ এই রুটের মাধ্যমে সে খাবার নিতে পারছে না। এই মেকানিজমটা যদি তুমি কৃষককে বুঝিয়ে দাও এবং তাহলে কৃষককে বলবা যে তাহলে আমাদের এখন কি করতে হবে, কৃষক তখন বলবে স্যার তাহলে কৃমিনাশক খাওয়াতে হবে, তখন তুমি বলো তাহলে আপনি এখন ইনপুট সাপ্লাইয়ের কাছে যান, মানে হচ্ছে ডিলারের কাছে যান, তাকে যেয়ে বলেন কৃমিনাশক কি আছে টমেটো বা আলু গাছের জন্য, সেটা কৃষক আবার ওখান থেকে যদি শেখে, তাহলে তুমি এই যে বিষয়টা তাকে একবার শিখাই দিয়ে আসলা, সে পরবর্তী জীবনে এটাকে এটাকে বলে লার্নিং, পরবর্তী এক্সপিরিয়েন্সে পরবর্তী তার যে কোনো সেম সেম সিচুয়েশনে সে সেটাকে ব্যবহার করতে পারবে। তো আমাদের কৃষি সম্প্রসারণ কাজ করতে গিয়ে আমাদের এই বিষয়টাকে খেয়াল করতে হবে, আমরা চেষ্টা করব কৃষকের জ্ঞান দক্ষতা দৃষ্টিভঙ্গি স্থায়ী কাঙ্ক্ষিত পরিবর্তন করে দিতে, হ্যাঁ যেটাকে আমরা বলছি লার্নিং, আমরা আজকে পরের চ্যাপ্টারে আমরা সেটা আলোচনা করব, এটার জন্য আমাদের কাজ করতে হবে। এরপরে হচ্ছে আমাদের কোঅপারেশন করতে হবে, কোঅপারেশন বোথ অ্যাসপেক্টে, এক হচ্ছে তুমি লোকাল পিপলকে কোঅপারেট করবা অ্যাজ এ এক্সটেনশন পার্সনে, আবার লোকাল পিপলের কোঅপারেশনকে সিক করবা বা সেটা চাবা যেন তারা হচ্ছে তোমাকে কোঅপারেট করে, তাহলে তোমার এক্সটেনশন কাজটা হচ্ছে সফল হবে। প্রিন্সিপাল অফ স্যাটিসফ্যাকশন ইয়েতে কি বলা হচ্ছে, লোকাল পিপল স্যাটিসফ্যাকশনের জন্য তোমাকে কাজ করতে হবে, তোমাকে কাজ করতে যে লোকাল পিপুলের তাদের সাথে পারস্পরিক তোমার হচ্ছে বিশ্বাসের জায়গাটা স্থাপন করতে হবে, তারা তোমাকে বিশ্বাস করবে তুমি তাদেরকে বিশ্বাস করবে, এই যে মিউচুয়াল ট্রাস্ট এবং রেসপেক্ট, এই জায়গাটা মিউচুয়াল কি বলে এটাকে বিশ্বাস এবং সম্মানের জায়গাটা আমাদেরকে মেনে কাজ করতে হবে। প্রিন্সিপাল অফ এক্সটেনশন বেসড অন ফ্যাক্টস এন্ড নলেজ, আমরা কি বলা হচ্ছে ধারণার উপর বা কি বলা হচ্ছে অনুমান নির্ভর কোনো কাজ করব না, আমরা কি করব ফ্যাক্ট প্রুফড, কি বলে ফ্যাক্ট মানে কি প্রুফড ইনফরমেশন, আমরা প্রুফড ইনফরমেশন বা জ্ঞান নিয়ে আমরা শুধুমাত্র কৃষকের সাথে কাজ করব বা এগ্রিকালচার এক্সটেনশন কাজ করব, আমরা মন গড়া কোনো কিছু নিয়ে কাজ করব না, এই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে। আমাদের যে কোনো সমস্যার সমাধানের ক্ষেত্রে আমাদের ট্রেন্ড স্পেশালিস্ট দিয়ে কাজ করতে হবে, হ্যাঁ কৃষকের কাছে কৃষক কোনো একটা সমস্যা যদি পড়ে কি বলে সেই সিচুয়েশনে সম্ভব হলে আমরা আমাদের যে অফিসাররা রয়েছেন তারা যাবেন, তারা প্রত্যেকেই হচ্ছে ট্রেন্ড স্পেশালিস্ট, তারা যে কৃষকদেরকে সেই সমস্যার বিষয়গুলোকে ডিটেলস আলোচনা করবে, অর্থাৎ স্পেশাল একটা কি বলবো যে সাপোর্ট তাদেরকে দিতে হবে। এবং ফাইনালি প্রিন্সিপাল অফ ইভ্যালুয়েশন, আমরা যে কাজ করব অ্যাজ এ এক্সটেনশন পার্সোনাল আমাদের কাজের হচ্ছে মূল্যায়ন করব আমরা নিজেরাই, তাদেরকে সহযোগিতা করে আমাদের কাজের যেই কি বলবো স্ট্রেংথ পয়েন্ট বা আমার যেই পয়েন্টগুলো আমাকে বা যেই বিষয়গুলো আমাকে কাজের সফলতার দিকে এগিয়ে নিয়েছে সেগুলোকে যেমন আইডেন্টিফাই করতে সহায়তা করে, ঠিক তেমনি আমার কাজে কি কি দুর্বলতা ছিল, আমার কোথায় কোথায় ঘাটতি ছিল সেই বিষয়গুলোকেও আমাদের হচ্ছে আইডেন্টিফাই করতে সহায়তা করে। সুতরাং আমাদের প্রত্যেকেরই কাজের নিজ নিজ কাজের মূল্যায়ন করতে হবে, এগ্রিকালচার এক্সটেনশন কাজ করতে গেলে তেমনি আমাদের হচ্ছে কাজের মূল্যায়ন করতে হবে। এই হলো ওভারঅল আমাদের 17টা প্রিন্সিপাল, ফিলোসফি আমরা পরে ডিটেলস এটা আলোচনা করব না, তোমাদের কিছুটা সিলেবাস একটু ইয়ে করে নিচ্ছি এই সময় স্কুইজ করে নিচ্ছি, এরপর আমরা পড়বো স্কোপ অফ এক্সটেনশন সার্ভিসেস, আর একটা ছোট্ট ব্রেক, যদি কোনো আলোচনা থাকে বলো আমরা একটু কথা বলে আবার আমরা স্কোপ অফ এক্সটেনশন সার্ভিস চলে যাব। কারো কোনো আলোচনা থাকলে বা কোনো কথা থাকলে বলো, এটা আসলে ছোট ছোট একটু ব্রেক নিয়ে করছি আমরা। ফিলোসফি মেনে কাজ করে সেই সেই বিষয়গুলো আর কোন আলোচনা আছে?
এই রাজ আসতো নাকি, রাজ আর শারমিন বি সেকশনের বি সেকশনে রাজ এবং শারমিন আসতো? নাই, এই এখনো এটা আসতেছে কেন অঙ্কুর? এখনো এই কি বলে হচ্ছে এরা লগ ইন করতেছে? স্যার অনেকেই মাঝখানে হচ্ছে বলে যে নেটওয়ার্ক ডিসকানেক্ট হয়ে গেছিল, আবার নতুন করে অ্যাড হতে পারে নাই, এইরকম মেসেজ অনেকেই দিছে দেখলাম। কিন্তু এটা ইয়ে হয়ে যায় না তোমার ওই অটো 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 জয়েন হয়ে যাবে না? একজনকে যদি আমি এলাও করি তার মানে তো তাকে আমি পুরো মিটিংটার জন্যই এলাও করছি, অটো অটো জয়েন হবে না নাকি সে আবার ওয়েটিং রুমে চলে যায়? স্যার দুইজন বললো যে অটো জয়েন হয়েছিল পরে নাকি রিমুভ হয়ে গেছিল, আবু সুফিয়ান তোমার কথা শুনতে পাচ্ছি না, তোমার কোনো কথাই শুনতে পাইনি আবু সুফিয়ান। তুমি কি বুঝতে পারছো আবু সুফিয়ান কি বলতে চাচ্ছে? না আশা শর্ট যাচ্ছে না, কথা তো বুঝা যাচ্ছে। আবু সুফিয়ান তখন নেটওয়ার্ক মনে হয় অনেক দুর্বল, হ্যাঁ সেই জন্য আমরা ওখান থেকে শুনতে পাচ্ছি না আসলে কথা। আমার কথা সমস্যা হয়নি তো অঙ্কুর? হ্যাঁ আবু সুফিয়ান বলো। জি স্যার। আবু সুফিয়ান অনেকে সেটা বললো ডিসকানেক্ট হলে। আচ্ছা বুঝতে পারছি আবু সুফিয়ান, ঠিক আছে বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি বুঝতে পারছি, ঠিক আছে তাহলে ওয়েটিং রুম এর প্রভিশন তুলে দিতে হবে আসলে। বুঝতে পারছি বাবা, শুনলাম তো আবু সুফিয়ানের কাছ থেকে শুনলাম, অঙ্কুরের কাছ থেকেও শুনলাম। আচ্ছা তাহলে আমরা এরপর চলে আসি স্কোপ অফ এক্সটেনশন সার্ভিসেস। আমার এক্সটেনশন সার্ভিস সার্ভিসের মাধ্যমে কোথায় কোথায় আমার কাজ করার সুযোগ রয়েছে বা উন্নয়নের সুযোগ রয়েছে? প্রথমত হচ্ছে এগ্রিকালচারাল এক্সটেনশন সার্ভিসের মাধ্যমে আমরা এগ্রিকালচারাল প্রোডাকশন প্রোডাকশনকে অ্যাসিস্ট করতে পারি, অর্থাৎ প্রোডাকশন শুধু বাড়ানো না, আমরা প্রোডাকশনের ইফিসিয়েন্সিকেও বাড়াতে পারি, প্রোডাকশনকে আরো সহজ করতে পারি, অর্থাৎ আমরা অ্যাসিস্ট করতে পারি এগ্রিকালচারাল প্রোডাকশনকে, তাই না? আমরা অলরেডি এই বিষয়গুলো নিয়ে কথা বলে ফেলেছি, আমরা ইফিসিয়েন্টলি কিভাবে হচ্ছে তোমার ইনপুট গুলোকে ব্যবহার করতে পারি সেটা আমরা একই সাথে যেমন ইয়ে করতে পারি, তেমনি আবার আমরা হচ্ছে ইফিসিয়েন্টলি আমাদের হচ্ছে যে সমস্ত পেস্ট ইনসেক্ট রয়েছে সেগুলোকে আমরা হচ্ছে কন্ট্রোল করতে পারি, আমরা হচ্ছে ল্যান্ডের ইউটিলাইজেশন ইফিসিয়েন্সি বাড়াতে পারি, আমরা লেবারকে আরো দক্ষতার সাথে ব্যবহার করতে পারি। তো এই এই বিষয়গুলো আমরা হচ্ছে এগ্রিকালচারাল এক্সটেনশন সার্ভিসের মাধ্যমে করতে পারি। নেক্সট আমাদের হচ্ছে যে আমরা আমাদের যে ন্যাচারাল রিসোর্স গুলো আছে সেগুলোর হচ্ছে যুক্তিযুক্ত, অর্থাৎ মানে সেগুলোর হচ্ছে যথাযথ ব্যবহার করতে পারি। যেমন আমরা আমরা জানি আমাদের যে ন্যাচারাল রিসোর্স গুলো আছে সেগুলো সবগুলোই হচ্ছে লিমিটেড, এই লিমিটেড ন্যাচারাল রিসোর্স গুলোকে আমাদের হচ্ছে অত্যন্ত মানে যতটা সম্ভব দক্ষতার সাথে আমরা ব্যবহার করার চেষ্টা করব। সেই বিষয়টাতে আমাদের কৃষি সম্প্রসারণ সেবা আমাদের সহযোগিতা করে বা কৃষকদেরকে সহযোগিতা করে। আমাদের ফ্যামিলি লিভিং কে আরো কিভাবে কমফোর্টেবল করা যায় এবং কিভাবে হচ্ছে তোমার হচ্ছে কি বলবো এটাকে যে সাস্টেইন করা যায়, সেটাকে আরো কিভাবে ডেভেলপমেন্ট করা যায়, আরো কিভাবে ইমপ্রুভমেন্ট করা যায় সেটাতে আমরা হেল্প করতে পারি কৃষি সম্প্রসারণ সেবার মাধ্যমে। আমাদের দেখো সোসাইটির একটা হচ্ছে হিডেন লেবার ফোর্স রয়েছে যেটাকে অনেকদিন পর্যন্ত আমরা ঠিকভাবে রিকগনাইজ করতে পারিনি, কিন্তু এখন সরকার এখন না বেশ কিছুদিন যাবতই সরকার হচ্ছে সেটাকে সফলতার সাথে ব্যবহারের জন্য তোমার হচ্ছে উদ্যোগী হয়েছেন। যে দেখো তোমার এখন তোমার ইউনিয়নের কথা চিন্তা করো, সেখানে যুবকদের কর্মসংস্থানের জন্য অনেকগুলো ইন্টারভেনশন সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ ইউথ ডেভেলপমেন্ট। হ্যাঁ তোমরা লেভেল ফোরে গেলে দেখবা যে আমরা স্পেশাল তিনটা ইন্টারেস্ট গ্রুপকে নিয়ে আলোচনা করি, একটা হচ্ছে রুরাল উইমেন, রুরাল ইউথ, আর একটা হচ্ছে ল্যান্ডলেস ফার্মার। এই তিনটাকে বলি যে আমরা হিডেন ফোর্স,
এরা এদেরকে ব্যবহার করার মাধ্যমে আমাদের উন্নয়ন অনেকখানি এগিয়ে নেওয়া সম্ভব। এই তিনটা সেগমেন্ট আমরা আমরা সাধারণত আরো আরো অনেক সেগমেন্ট রয়েছে, কিন্তু স্পেশালি এই তিনটা সেগমেন্ট একটা হিউজ আমাদের জনসংখ্যা একটা হিউজ অ্যামাউন্ট কে হচ্ছে তারা ইয়ে করে কি বলে কভার করে, যার কারণে এদেরকে কিভাবে আরো কি বলা যায় এদের কিভাবে আরো দক্ষতা উন্নয়নের মাধ্যমে আমরা কি বলা হচ্ছে আমাদের সামগ্রিক উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে পারি সেই বিষয়টাকে আমাদের নিয়ে কাজ করার জন্য এগ্রিকালচারাল এক্সটেনশন সার্ভিসে আমাদের সুযোগ রয়েছে। তো একইভাবে এখানে ইউথ ডেভেলপমেন্ট বললাম, তুমি যদি একটু ট্যাকফুল হও তুমি কিন্তু এখানে উইমেন ডেভেলপমেন্টের কথা বলতে পারো, তারপর হচ্ছে ল্যান্ডলেস ফার্মারের কথা বলতে পারো। লিডারশিপ ডেভেলপমেন্ট আমরা এখানে অলরেডি অনেকবার কথা বলে ফেলেছি যে আমরা আমাদের সোসাইটি লিডারশিপ ডেভেলপমেন্ট নিয়ে এগ্রিকালচার এক্সটেনশন সার্ভিসের কাজ করার সুযোগ রয়েছে। তো এই হলো ওভারঅল আমাদের এগ্রিকালচার এক্সটেনশনের কোথায় কোথায় কাজ করার সুযোগ রয়েছে সেই বিষয়টা। আর ফিলোসফি নিয়ে বলতে গেলে যে আমরা এখানে একটা ফিলোসফির লিস্ট দিয়ে দিয়েছি, বিশেষ করে ওপি দাহামার ফিলোসফি গুলোকে আমরা বেসিক্যালি ইয়ে করি যে কৃষি সম্প্রসারণ কাজ করতে গেলে আমাদেরকে যেন মানুষ নিজে নিজেকে সহযোগিতা করে সাহায্য করে সেই বিষয়টাকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে মানুষই হচ্ছে আমাদের মূল রিসোর্স শক্তি, সেই বিষয়টাকে খেয়াল রেখে আমাদের কাজ করতে হবে। আমাদের সবাই একসাথে কোঅপারেটিভ এফোর্ট কে আমাদের কনসিডার করতে হবে। আমাদের হচ্ছে ডেমোক্রেটিক একটা সিচুয়েশন কে চিন্তা করতে হবে। এরকম বাকিগুলো রয়েছে, এগুলো জাস্ট খালি তোমাদের জানার জন্য। আমি আর সময় ক্ষেপণ করতে চাচ্ছি না, আমি যেহেতু এটা ডিটেলস তোমাদের পড়াতে যাচ্ছি না, কারো যদি জানার ইচ্ছা থাকে সে হচ্ছে ইয়েতে জানতে পারবে এবং এখানটা পড়লেই আসলে বুঝতে পারবে, কারণ এগুলো পয়েন্ট অলরেডি আলোচনা করা হয়ে গেছে। তো আমরা যদি একটু রিক্যাপ করি আমাদের পুরো চ্যাপ্টারটা, তাহলে প্রথম থেকে দেখি আমরা আমরা প্রথমে কি করলাম, তাহলে এগ্রিকালচার এক্সটেনশনের একটা কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করলাম, বেসিক কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করলাম। তারপরে হচ্ছে আমরা এগ্রিকালচার এক্সটেনশনের যে অবজেক্টিভস রয়েছে সেই অবজেক্টিভস নিয়ে আমরা কথা বলেছি। হ্যাঁ, এগ্রিকালচার এক্সটেনশন বেসিক্যালি কি কাজ করে, তাদের এগ্রিকালচার এক্সটেনশনের মূল উদ্দেশ্য কি। এরপরে আমরা হচ্ছে ফর্মাল এডুকেশনের সাথে এক্সটেনশন এডুকেশনের কি পার্থক্য রয়েছে সে পার্থক্য নিয়ে আমরা কথা বলেছি। আমরা লেভেলস অফ এক্সটেনশন নিয়ে কথা বলেছি, আমরা দেখেছি দুটো লেভেল রয়েছে, একটা হচ্ছে এক্সটেনশন এডুকেশন আর একটা হচ্ছে এক্সটেনশন সার্ভিস। এরপরে আমরা হচ্ছে এগ্রিকালচার এক্সটেনশন কেন করব আমরা সেই ইম্পর্টেন্সটা নিয়ে কথা বলেছি। এরপরে আমরা প্রিন্সিপাল অফ এক্সটেনশন এগ্রিকালচার এক্সটেনশন নিয়ে কথা বলেছি, 17টা প্রিন্সিপাল একটু করে ব্যাখ্যা করার আমরা চেষ্টা করেছি, বাকিটা তোমরা এখান থেকে পড়লেই বুঝতে পারবে সহজেই লেখা রয়েছে। এরপরে আমরা আলোচনা করেছি এগ্রিকালচার এক্সটেনশন সার্ভিসের যে স্কোপ গুলো রয়েছে, যে জায়গাগুলোতে আমাদের কাজ করার সুযোগ এখনো রয়ে গিয়েছে সেই জায়গাগুলো নিয়ে আমরা কথা বলেছি, এবং ফাইনালি আমরা একটু ব্রিফ ধারণা দিয়েছি ফিলোসফি অফ এক্সটেনশন এডুকেশন নিয়ে। এই হলো আমাদের ওভারঅল তোমার ফান্ডামেন্টালস অফ এগ্রিকালচার এক্সটেনশন। এখন আমরা 10 মিনিটের একটা ব্রেক নিব, 10 মিনিটের লগ আউট করবো না, আমরা থাকবো 10 মিনিটের ব্রেকে, তোমাদের যদি কোনো ডিসকাশন থাকে সেটা নিয়ে কথা বলবো, তারপর 10 মিনিট পরে আমরা শুরু করবো লার্নিং প্রসেস।